পাহাড়ি বাঙালি সুস্পষ্ট বিভেদ, ও এ থেকে সংঘর্ষের কারণে শান্তি ফিরছে না দেশের 3 পার্বত্য জেলায়। এই অশান্তির জন্য শান্তি চুক্তির পুরোপুরি বাস্তবায়ন না হওয়াকেও দুষছেন বিশ্লেষকেরা। সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পাহাড়ের সংকট শান্তিপূর্ণভাবে সমাধানের পরামর্শ তাদের। গত বুধবার হঠাৎ অশান্ত হয়ে ওঠে খাগড়াছড়ি। ওই দিন ভোরে মোটরসাইকেল চুরির অভিযোগে এক বাঙালিকে মারধর করা হয়, পরে তার মৃত্যু হয়। এই ঘটনায় বিক্ষোভ মিছিল করে বাঙালিরা। এক পর্যায়ে খাগড়াছড়িতে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে, যার রেশ ছড়িয়ে পড়ে আরেক পার্বত্য জেলা রাঙামাটিতে। দেশের পার্বত্য জেলাগুলোতে সংঘাতের এই চিত্র নতুন নয়। পাহাড়ে শান্তি ফেরাতে 1997 সালের 2 ডিসেম্বর শান্তি চুক্তি সই হয়। এর ফলে রক্তক্ষয়ী সংঘর্ষ অনেক কমে এলেও চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় পুরো সুফল মিলছে না। পাহাড়ি বাঙালি দ্বন্দ্ব, বাঙালি বাঙালি দ্বন্দ্ব, আবার পাহাড়ি পাহাড়ি দ্বন্দ্ব, এইরকম একটা বিভেদ, একটা বিভাজন তৈরি হয়েছে। এবং এই ক্ষেত্রে মানে শান্তির ক্ষেত্রে পাহাড়ের কান্না বাড়ছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। বিশ্লেষকদের মতে মিয়ানমার ও ভারতের উত্তর পূর্ব রাজ্যের বিভিন্ন জায়গায় সংঘাত চলছে। এই অবস্থায় বাংলাদেশের পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে আলোচনা অব্যাহত রাখার পরামর্শ দেন বিশ্লেষকেরা। ভূরাজনৈতিক পরিস্থিতিও কিন্তু একটা বিরাট সমস্যা। মণিপুরে বিরাট জাতিগত সংঘাত চলছে, যার প্রভাব মিজোরামে আছে, এবং এখানে যদি এই ধরনের সংঘাত বেড়ে যায় তাহলে কিন্তু আবার ওদিকে আপনার আরাকানে দেখেন আরসা, আরাকান আর্মি, আমাদের রোহিঙ্গা, এগুলো নিয়ে একটা বিরাট সমস্যা বাংলাদেশের জন্য একটা সমস্যা সৃষ্টি করতে পারে। রক্তপাত বন্ধ হওয়া উচিত, এবং এই রক্তপাতের ক্ষেত্রে শুধু প্রশাসনের কিন্তু দায়িত্ব শুধু নয়, প্রশাসন তার মতো করে কিন্তু চেষ্টা করবে, কিন্তু আদিবাসী জাতিসত্তার যারা নেতৃবৃন্দ আছেন অথবা সেটেলার বাঙালিদের যে নেতৃবৃন্দ আছেন তাদের এখানে অনেক বড় ভূমিকা পালন করতে হবে। পাহাড়ে দীর্ঘস্থায়ী শান্তি বজায় রাখতে পার্বত্য শান্তি চুক্তিকে আরো বেগবান করার আহ্বান তাদের। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।